কিছু পরামর্শ মেনে চলা গুরুত্বপূর্ণ এবং এই পরামর্শ মানলে দেখা যাবে যে অনেক সময় আপনার অসুখ বা কোমর ব্যথা নাও হতে পারে যিনি কল করেছেন একটু যিনি কল করেছেন একটু হোল্ড করে রাখেন যতক্ষণ আমি না ফিরে আসি হোল্ড করে থাকেন আমি এসে আপনার সঙ্গে কথা বলবো একটা হলো কোমর প্রতিরোধ কোমর ব্যথা প্রতিরোধ করার বড় বড় চিকিৎসা হলো বড় পরামর্শ হলো বেস্ট পরামর্শ হলো সঠিক ভঙ্গিতে বসা অর্থাৎ আপনি কিভাবে চেয়ারে বসবেন আপনি যখন চেয়ারে বসবেন তখন আপনার দুই পায়ের গোড়ালি চেয়ারের ভিতরে থাকবে আপনি এরকম একটু বাঁকা থাকবেন ওকে এটা হলো সবচেয়ে ভালো এটা হলো সবচেয়ে ভালো পদ্ধতিতে এটা বসা একই জায়গায় অনেকক্ষণ বসে থাকবেন না যদি বসে থাকতে হয় মাঝে কয়েকবার উঠবেন উঠে পেছন দিকে বাঁকা হবেন আপনি উঠা বসার একটা সঠিক পদ্ধতি আছে যেটা আপনি আমাদের ইউটিউব চ্যানেলে পাবেন এটা আপনি দেখে আপনি এটা করবেন হঠাৎ করে ভুলভাবে ওঠা বা ভুলভাবে বসা এই কাজটি করবেন না তাহলে আপনার কোমরের ব্যথা হবে বা ব্যথা থাকলে সে ব্যথা আরও বেড়ে যাবে ওজন বহন করার সময় আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে ওজন যেন দুই হাতের সম পরিমাণ বহন করেন এবং অনেক ওজন যেন আপনি না করেন প্রতিদিন আপনি এক্সারসাইজ 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 করবেন অথবা হাঁটবেন ওকে ঘুমানোর জন্য কিছু ভঙ্গির কথা আছে যেটা আমরা ইউটিউবে বলেছি এই ভঙ্গি ঘুমানোর ভঙ্গিটা আপনি দেখে নেবেন এবং আপনার শরীরের জন্য অতিরিক্ত ওজন না হয় সেদিকে খেয়াল রাখতে হবে অনেক সময় জুতা থেকেও কোমরে ব্যথা হয় এই জন্য আপনার জুতার গোড়ালি নষ্ট হয়ে গেছে কিনা না ভিতরে সঠিক আছে কি না এগুলো দেখে সঠিক জুতা পরবেন যাতে জুতার একদিক অনেক সময় হাঁটতে হাঁটতে ক্ষয় হয়ে যায় এটা খেয়াল করবেন সর্বোপরি আপনি যদি কোমরের ব্যথাবোধ করেন অথবা কোনো পরামর্শ চান আপনি একজন নিকটস্থ ফিজিওথেরাপি চিকিৎসকের সঙ্গে পরামর্শ নেবেন উনি আপনাকে আরও ভালো পরামর্শ দেবেন ইনশাল্লাহ